নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালো আছি চলো আজকের বিকেলবেলা আমি কি টিফিন বানাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই বিকেলবেলা আমার এই টিফিনটা বানাতে একদম ভালো লাগে না কিন্তু বানাতে হয় আমার মেয়ের জন্য আর হাজব্যান্ডের জন্য ওরা টিফিন খেতে খুব ভালোবাসে টিফিন না করে দিলে ও গুনগুন এখন রাগ করে যায় তো আজকে ভাবছি ওদের লুচি বানাবো তো দেখো এখানে আটা নিয়েছি এটা সাদা আটা নিয়েছি তো হাত দিয়ে নিয়ে নিয়েছি হাত দিয়ে মেপে নিলাম আর কি তারপরে চিনি দিলাম লবণ দিয়েছি চিনিটা একটু কম দিয়েছি তোমরা যদি মিষ্টি বেশি খেতে চাও তাহলে একটু বেশি করে চিনি দেবে তো মিক্সড করে নেবো এখন ভালো করে তারপরে একটু সাদা তেল দেব দিয়ে ভালো করে আবার মিক্সড করে নেবো ভালো করে মাখতে হবে ভালো করে মিক্সড করলে তাহলে লুচিটা ভালো হয় আর কি পুরিটা তো দেখো ভালো করে মেখে নিচ্ছি আমি এখন এগুলি একদম মেখে নিতে হবে মাখার পরে কিছুটা এমন হবে দেখো ভালো করে ভালো করে মিক্সড করে নেবে তো দেখো আমার মাখা হয়ে গেছে তো আর তারপরে আমি একটু জল গরম করে নিয়েছিলাম হালকা জল গরম করে নেব জলটা একটু গরম হলে মাখাটা ভালো হয় লুচিটাও নরম হয় তো একটু একটু করে জল দিয়ে এখন আটাগুলি মেখে নেব তোমরা ময়দা দিয়ে করতে পারো আমি ময়দা দিয়ে করি না আটা দিই বেশিরভাগ করি সাদা আটা দিয়ে তো একটু একটু জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখতে হবে মাখা ভালো হলে লুচিটাও ভালো হয় তারপরে একটু সাদা তেল দিয়ে আবার মেখে নিলাম তোমরা চাইলে মাখাটা রেখে দিতে পারো দুই ঘন্টা তাহলে ভালো হয় আমি সঙ্গে সঙ্গে বানিয়ে নিয়েছি তারপরেও ভালো হয়েছে কারণ মাখাটা ভালো হলে লুচিটাও ভালো হয় তো এখন এগুলো আমি ঠিক করে গুলো করে ছোট ছোট করে নেব যতটুকু বানাবো তোমরা বড়ও বানাতে পারো ছোটোও বানাতে পারো আর এগুলোটা দিয়ে তোমরা পরোটাও বানাতে পারো ভালো লাগে খেতে এগুলো বানাতে পারো খেতে টেস্টি লাগে তো এখন আমি লুচিগুলি বেলে নেব একটু অল্প অল্প তেল দিয়ে বেলে নেবো আর কি তো এখন বানিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর হচ্ছে মাখাটা ভালো হলে তোমার বেল তো সুবিধা হয় দেখো কি সুন্দর করে হচ্ছে তো এমন করে আমি সবগুলি বানিয়ে নেব তারপরে ভেজে নেব আর কি তো আমার মেয়ে টিফিন খেতে খুব ভালোবাসে আমাকে বলবে আজকে চাউমিন করে দাও এগরোল করে দাও তো ও বলে দেখুন দিন কোনটা খাবে তার জন্য একটু বানিয়ে দিই টিফিনটা বানিয়ে দিলে ও খুশি হয়ে যায় আর কি তো এখন আমি তার জন্য বানাই তো আমার প্রত্যেক দিন ভালো লাগে না আর কি আর বাজার থেকে তো সব সময় আনা যায় না বাজারে টিফিন তো সব সময় খাওয়া ভালো না তো বাড়িতেই বানাতে হয় মাঝে মধ্যে বাজার থেকে নিয়ে আসে তো বাজার থেকে খুব কমই নিয়ে আসে টিফিন আমি বাড়িতেই বানাই বেশিরভাগ সব কিছু বানিয়ে দিই তো এখন কড়াই বসিয়েছি কড়াইতে তেল দিলাম লুচি বানাবো তো তেলটা তো একটু বেশি দিতে হবে তো তেলটা গরম হলে লুচিটা দিচ্ছি দেখবে কি সুন্দর করে ফুলে উঠেছে লুচিগুলি খুব সফট আবার ক্রিসমিও হয়েছে তোমরা যদি নরম খেতে চাও সফট খেতে চাও তাহলে একটু কম ভাজবে আর ক্রিসমি খেতে চাইলে চাইলে একটু লাল লাল করে ভাজবে আমার থেকে তো ক্রিসমি আর সফট দুটোই ভালো লাগে তো আমি একটু লাল লাল করে ভেজে নিই ক্রিসমিও হয় আবার সফটও হয় তো দেখো ভেজে নিচ্ছি তো এভাবে সবগুলি লুচি ভেজে নেব তেলটা আর একটু বেশি দিলে আরও বেশি করে ফুলবে আমি মোটামুটি তেল দিচ্ছি বেশি তেল দিই না এই তেলের জন্য আমি লুচি কমই বানাই কারণ তেলটা প্যাটে যায় তো তেলটা তো ক্ষতি না তো তার জন্য লুচিটা কমই বানাই কিন্তু আমারও খুব ফেভারিট এই পুরিটা দেখো কী সুন্দর হয়েছে লুচিটা তো এখন ওদেরকে দেব এটা গুনগুনের জন্য নিয়েছি আর এটা গুনগুনের পাপার জন্য নিলাম আর আজকে সবজি বানাইনি তো আজকের জন্যটা আর টা দেখা হবে নেক্সট ভিডিওতে